আমি যেই বক্তব্য মাইজবন্ডার দরবার থেকে শুনতে চাচ্ছিলাম মাওলানা করিমের দরবারে শুকরিয়া সেই বক্তব্য আল্লাহ আমাকে শুনিয়েছেন মাওলানা আলীকে যদি তালাশ করি আবু যর গিফারিকে পাবো আরে মাওলানা আলীর اخلاقকে দেখেন উসমান গনী জিন্নুরাইনের শরাফত পাবো মাওলানা আলীর ইনসাফকে দেখেন ফারুক আজমের আদালতকে পাবো মাওলানা আলীর জবানকে শুনেন আবু বকর সিদ্দিকের সাদাকত পাবো মাওলানা আলীর কাদের দিকে তাকান সাইয়েদুল শাবাব ফিল আহলিল জান্নাহ হাসনাইনে কারামাইনকে পাবো মাওলানা আলীর পাশে দেখেন খাতুনে জান্নাত বাতুল রাসূল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাবো মাওলানা আলীর সিনার ভিতরে দেখেন কুরআন ও নাতিক পাবো মাওলানা আলীর দামানকে তালাশ করলে দামানে মুস্তাফা পাবো মাওলানা আলীর وجوده যদি আমরা ডুবে যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বনিয়াদ পাবো এতক্ষণ পর্যন্ত আপনারা যে দামি বক্তব্য শুনছিলেন আমার তো মনে হচ্ছিল ওই বক্তব্যের পরে আসলে আর কোনো বক্তব্যের দরকার হয় না আমি যেই বক্তব্য মাইজবন্ডার দরবার থেকে শুনতে চাচ্ছিলাম মাওলানা করিমের দরবারে শুকরিয়া সেই বক্তব্য আল্লাহ আমাকে শুনিয়েছেন আমি চাচ্ছিলাম এটাই হোক কিন্তু আপনারা আমরা আমরা যদি নিসবতের হায়া না করি ওনারা আমাদের হায়া করবেন না সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আমরা আজকের পর থেকে কয়েকটা জিনিস করব না জুলুম করব না আমরা মসজিদমুখী হব তরিকত যদি আপনারা এটা মনে করেন একটা প্রোডাক্ট এটাকে আপনি বাজারজাত করবেন সেল করবেন কেমনে করবেন আপনার নিজের মধ্যে যদি ঠিক না থাকে কেউ আপনার দোকানে আসবে খরিদ করতে কেউ খরিদ করবে না আরেক দল আমার বাজারে এসে আমারটা আইফোনের বাজার আমার বাজারে এসে সিম্ফনি বিক্রি করে চলে যাচ্ছে আমি আইফোন বিক্রি করতে পারতেছি না কেন কারণ যাদের কাছে আইফোন বিক্রি করব আমি না বুঝেছি এটা আইফোন জাতিকে তো বুঝাইতে হবে এটা আইফোন আপনি যদি আইফোন বুঝাইতে যান দুইটা জিনিস দরকার একটা হচ্ছে এটার পুরো ফিচার আপনাকে জানতে হবে আর একটা হচ্ছে কেমনে বুঝায় সেটা বুঝতে হবে আপনি যদি হুংকার মারেন ফতোয়া মারেন গালাগালি করেন কেউ আপনার প্রোডাক্ট কিনবে না আপনি কাঁধে হাত দিয়ে মানি আমি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করব না আপনি আমাকে গালাগালি করেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার সম্পর্ক আপনার সাথে ছিন্ন করব না আমার নবী আমাদেরকে এটা শিখিয়েছেন আমার সাথে থাকবেন আপনি কনভিন্স না হয়ে চলে যাবেন এটা হতে পারে না আমি তো সেই দোকানের লোক না আমি আইফোন কোম্পানির লোক আপনি আমার সাথে উঠে বসে আমার কথা না শুনে চলে যাওয়া মানে সমস্যা আপনার না সমস্যা আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওনার দরবারে এক ব্যক্তি আসলো এসে বলতেছে হুজুর সন্তান সন্ততি হয় না কি করব কো ইস্তেগফার করো ওই ব্যক্তি চলে গেছে আরেকজন আসছে কো হুজুর আমি বাগানের মধ্যে একটা খাল আছে খালের পানি শুকাই গেছে কি করব কো ইস্তেগফার করো আরেকজন আইসা বলতেছে হুজুর টাকা পয়সার বড় কষ্টে আছি কো ইস্তেগফার করো আরেকজন আইসা বলতেছে হুজুর বাগান তো শুকায় যাচ্ছে খরার কারণে কি করি কো ইস্তেগফার করো এখন সবাই চলে গেছেন উপস্থিত ওনার যে সহচর ওনারা এসে বললেন হুজুর এটা কি ধরনের কথা হলো এও ইস্তেগফার এও ইস্তেগফার এও ইস্তেগফার সুবহানাল্লাহ বেলায়েতের সম্রাট এলমের সম্রাট হযরত আলী জবাব দিলেন তোমরা কোরআন শরীফের আয়াত পড়ো নাই কো হুজুর কোন আয়াত কো আল্লাহ বলে নাই ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহর দরবারে ইস্তেগফার করো তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাশীল এরপরে বলছে ওয়ায়ুমদিদকুম মানে এই আল্লাহর দরবারে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহর দরবারে ইস্তেগফার করো জমিন আকাশ থেকে পানি ঢেলে দেবে ওয়ায়ুমদিদকুম বি আমওয়ালি ওয়া বানি ইস্তেগফার করো মাওলানা করিম সন্তান সন্ততি এবং তোমার ধন দৌলতের মধ্যে অনেক বরকত দান করবে ওয়াইজআল লাকুম জান্নাত ওয়াইজআল লাকুম আনহারা তোমাদেরকে জান্নাতও দান করবে খালের মধ্যে পানিও দান করবে কোনটার সাথে
পাপের কোনো কথা আছে না মনে রাখবেন ইস্তেগফার নিজস্ব একটা ইবাদত যাই হোক আমি আপনাদেরকে কথা যেটা বলতে চাচ্ছিলাম এগুলা সব ওসিলা উদ্দেশ্য হচ্ছে যখন উম্মতে যেটা প্রয়োজন হয়েছে আল্লাহর নবীর দ্বীনকে সঠিক রাখার জন্য ইন্টাক্ট রাখার জন্য বিভিন্ন মাধ্যমের সৃষ্টি করেছেন আইমায়ে কেরাম উম্মতের টাকা বেড়ে গেছে পয়সা বেড়ে গেছে দন্দৌলত ঢুকলে যেটা হয় উম্মতের 500-600 বছরের মধ্যে উম্মতের ম্যাটেরিয়ালিস্টিক যে প্রবণতা জড়বাদিতা দুনিয়াদারি মাল দৌলত মুসলিম শাসনের মধ্যে বেড়ে গেছে আপনি যদি ইতিহাসগুলা পড়েন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে যেই পরিমাণ টাকা পয়সা তারা অপচয় করেছে দুইটা জিনিস আমার মনে হয় আপনারা দ্বিমত পোষণ করতে পারেন কেউ আবার এগুলাকে নিয়ে কাটছিট করে আপনাদের ব্যবসা চমকায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করবেন আমার দৃষ্টিতে উম্মতে মুসলিমা এভাবে পতন হওয়ার কথা না 1200 বছর যারা তিন মহাদেশ শাসন করে তারা কেমনে এরকম নিচে পড়ে যায় নিচে পড়ারও তো একটা গ্রামার আছে ঠিক না কতটুকুন নিচে পড়বে ছাত্র খারাপ আর কি ডাক্তার তো ডাক্তারই ডাক্তার খারাপ হইল আর কতটুকুন খারাপ হবে কিন্তু এরকম নিচে পড়ে যাওয়া আমার দৃষ্টিতে তিনটা বড় দুর্ঘটনা ঘটেছে যেই দুর্ঘটনার কারণে উম্মত এই পর্যায়ে নেমে এসেছে একটা হচ্ছে অতি মাত্রায় উম্মত অপচয় করেছে দ্বিতীয় বিষয় হচ্ছে উম্মত আলে বাইতে রাসূলের সাথে অসম্ভব বেয়াদবি করেছে প্রত্যেক যুগে আলে বাইতের উপর জুলুম হয়েছে আমার নবীর রূহের বদদোয়া পড়েছে দুই তিন নাম্বার হচ্ছে উম্মত অতি মাত্রায় লুবি হয়ে এটাকে বলে প্রবলেম অফ সাকসেশন মানি আউটগোয়িং পূর্ববর্তী রাজা যখন মারা যাবে ওনার চার সন্তানের মধ্যে কাকে দায়িত্ব দিয়ে যাবে এই ঘটনা এই লোভ এই তিনটা প্রধান কারণে উম্মতে মুসলিমার ফল ডাউন হয়েছে এবং এমন ফল ডাউন জেগে ওঠার আর কোনো সম্ভাবনা চোখে দেখছি না সম্মানিত উপস্থিতি সেই পর্যায়ে উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর এসকের ইমোশন জাগরিত করার জন্য আমার নবীর আদর্শকে আবার তুলে ধরার জন্য এই বীজ বপন করার জন্য ঠিক যেভাবে উলুমে হাদিস রচনা করেছেন ফিকা রচনা করেছেন আকিদার কিতাব লিখেছেন এমনই ভাবে উম্মতে মুসলিমার আইমায়ে কেরাম মিলাদেরও ব্যবস্থা করেছেন এবং এই রু বুজার কারণে গত 1000 বছর উম্মতে মুসলিমার মেজরিটি উলামা এটাতে সিল মোহর লাগিয়েছে কেউ এটাকে অস্বীকার করে না আবার কেউ যখন বলবো আপনি আবার মনে করিয়েন না সবাই আমরা যখন বলি না সবাই তার মানে হচ্ছে ওভারওয়েলমিং মেজরিটি বেশিরভাগ উলামা সব সময় দুই একজন তো থাকে দুই একজন কনসিডারেবল আমি এখন ইউথকে যেটা বলবো সম্মানিত আমরা কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই কেন যাই একটা ভালো চাকরি আশা চাকরি কি কারণে বলেন তো সুন্দর একটা জীবনের জন্য তো মনে রাইকে চাকরি করি টাকা কামাই করার জন্য আমার জীবনের মূল উদ্দেশ্য কিন্তু টাকা কামাই করা না আমার জীবনের মূল উদ্দেশ্য একটা সুখী শান্তিপূর্ণ জীবনও না আমার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানের জীবনের মূল উদ্দেশ্য পরকালের শান্তি এবং ইহকালের শান্তি আমি কি বললাম আগে পরকালের শান্তি অতঃপর ইহকালের শান্তি আমার এটা হচ্ছে টার্গেট এটা মাকসাদ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি বাকরি এটা আমি সারভাইভ করার জন্য কারণ আপনার জীবনে দুটি জিনিস দরকার টাকা শান্তি টাকা এবং শান্তি আপনি যদি শুধু টাকার পেছনে দৌড়ান আপনার জীবনে আপনি জিন্দেগিতে শান্তির দেখা পাবেন না কি হবে যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে ডিপ্রেশন হবে মেন্টাল ইলনেস হবে অ্যাংজাইটি হবে ফ্যামিলি ব্রেকডাউন করবে আপনি এডিক্টেড হবেন আপনি বারে যাবেন মদ খাবেন আপনার জীবনে অস্থিরতা আসবে আপনি পাগল হয়ে যাবেন সোজা কথা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন কারণ আপনার একটা চাকরির দরকার সার্ভাইভাল দরকার কিন্তু আপনার টার্গেট হচ্ছে আখেরাত এবং দুনিয়ার শান্তি যদি আপনি দুইটাকে ম্যানেজ করতে চান তাহলে একটার জন্য স্কুলে যাবেন আর একটার জন্য এখানে আসবেন আরেকটার জন্য দিন শিখবেন আরেকটার জন্য তরবিয়ত নেবেন ধর্মবাদ দিয়ে
বলেন আপনারা বুকে হাত দিয়ে আমরা শেষ কবে কোরআন শরীফ তেলাওয়াত করেছি বলেন তো দেখি আমার নবী কবরের মধ্যে দেখা হবে না ও ভাই আমার নবীর উপর যখন কোরআন নাযিল হইতো আমার নবী একটা নুজুল একটা ধরন তো এমন ছিল আমার নবী শীতকালে ঘেমে যেতেন আমার নবী দবে যেতেন এত কষ্ট হতো আমার নবী সেই কোরআন আমরা পড়তেও পারি না এতক্ষণ পর্যন্ত আপনারা যে দামি বক্তব্য শুনছিলেন আমার তো মনে হচ্ছিল ওই বক্তব্যের পরে আসলে আর কোনো বক্তব্যের দরকার হয় না আমি যেই বক্তব্য মেজবানদার দরবার থেকে শুনতে চাচ্ছিলাম মাওলানা কারিমের দরবারে শুকরিয়া সেই বক্তব্য আল্লাহ আমাকে শুনিয়েছেন আমি চাচ্ছিলাম এটাই হোক কিন্তু আপনারা আমরা আমরা যদি নিসবতের হায়া না করি ওনারা আমাদের হায়া করবেন না সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আমরা আজকের পর থেকে কয়েকটা জিনিস করব না জুলুম করব না আমরা মসজিদমুখী হব তরিকত যদি আপনারা এটা মনে করেন একটা প্রোডাক্ট এটাকে আপনি বাজারজাত করবেন সেল করবেন কেমনে করবেন আপনার নিজের মধ্যে যদি ঠিক না থাকে কেউ আপনার দোকানে আসবে খরিদ করতে কেউ খরিদ করবে না আরেক দল আমার বাজারে এসে আমারটা আইফোনের বাজার আমার বাজারে এসে সিম্ফনি বিক্রি করে চলে যাচ্ছে আমি আইফোন বিক্রি করতে পারতেছি না কেন কারণ যাদের কাছে আইফোন বিক্রি করব আমি না বুঝেছি এটা আইফোন জাতিকে তো বুঝাইতে হবে এটা আইফোন আপনি যদি আইফোন বুঝাইতে যান দুইটা জিনিস দরকার একটা হচ্ছে এটার পুরো ফিচার আপনাকে জানতে হবে আর একটা হচ্ছে কেমনে বুঝায় সেটা বুঝতে হবে আপনি যদি হুংকার মারেন ফতোয়া মারেন গালাগালি করেন কেউ আপনার প্রোডাক্ট কিনবে না আপনি কাঁধে হাত দিয়ে মানি আমি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করব না আপনি আমাকে গালাগালি করেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার সম্পর্ক আপনার সাথে ছিন্ন করব না আমার নবী আমাদেরকে এটা শিখিয়েছেন আমার সাথে থাকবেন আপনি কনভিন্স না হয়ে চলে যাবেন এটা হতে পারে না আমি তো সেই দোকানের লোক না আমি আইফোন কোম্পানির লোক আপনি আমার সাথে উঠে বসে আমার কথা না শুনে চলে যাওয়া মানে সমস্যা আপনার না সমস্যা আমার সম্মানিত উপস্থিতি সবকিছু আমাদের হাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা বিশ্বাসী এই ভরদুপুরে উম্মতের এই পরন্তিকালে আল্লাহ আমাদেরকে দান করেছেন এর চেয়ে বড় নিয়ামত নিসবতে আউলিয়া দান করেছেন হুজুর গৌসে মাইজ ভান্ডারির মতো ওয়ালিদের নিসবত আমাদেরকে দান করেছেন কিন্তু আমরা এই আইফোনটাই বাজারে দিতে পারতেছি না কেন কারণ বাপ দাদা ব্যবসায়ী সকালবেলা 11টার সময় 12টার সময় উঠেছি ব্যবসা প্রতিষ্ঠানে এসে ডেস্ক খুলে টাকা নিয়ে চলে গেছি বাবা ব্যাংকে কেমনে যায় ব্যাংকের মধ্যে ওই যে কি কি বলে এগুলা কেমনে করে এক্সপোর্ট ইম্পোর্ট আমি তো কোনো কিছু জানি না বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ম্যানেজার সবকিছু খায়া ফেলছে আমাদের অবস্থা হয়েছে এখন সেটা আমি আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে বক্তব্য আসবে যাবে হবে আমার আদত যদি পরিবর্তন না হয় আখলাক যদি পরিবর্তন না হয় আমরা বড় সমস্যায় পড়ে যাব